নমস্কার বন্ধুগণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লু বিসিএস পরীক্ষায় বিগত বছরগুলিতে ইতিহাস বিষয়ে যে যে প্রশ্ন এসেছিল সেইগুলি সম্পর্কে অর্থাৎ আগের বছরে ডাব্লু যে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আমরা এখানে ব্যাখ্যা করব এবং তার উত্তরগুলি দেখব আজকে আমরা এই সেটে যেটা করব সেটা হচ্ছে দু হাজার আঠেরো সালের ডাব্লু এর ইতিহাস বিষয়ে যে যে প্রশ্নগুলি এসেছিলো সেগুলিকে এইখানে আমি যে যে প্রশ্নগুলো নিয়েছি সবগুলি দু হাজার আঠেরো সালের ডাব্লু প্রিলি পরীক্ষায় এসেছিলো এই ভিডিওটি আমি পরীক্ষামূলকভাবে বানাচ্ছি অর্থাৎ যদি এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে এরপরে আমি এই ধরনের ভিডিও ইতিহাস এবং ভূগোলের ওপরে আরও বানাবো তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং দেখার পরে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন হল বা এই ধরনের ভিডিও আপনাদের আরও দরকার কি না দু হাজার উনিশের পরীক্ষা এবং ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা খুবই সামনে জানুয়ারি মাসে হবে আশা করি আপনাদের প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে আশা করি সমস্ত বিষয়ের ওপর আপনারা বিস্তারিতভাবে পড়েছেন এবং সেই কারণেই এই প্রশ্নগুলি যখন আমি ব্যাখ্যা করব তার আগে আপনারা নিজেরা চেষ্টা করবেন এর উত্তরটি মনে মনে ভেবে নেওয়ার তাহলে আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন যারা এই ধরনের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রথমে আপনারা বিষয়টির ওপর বিস্তারিতভাবে পড়ে নেবেন তারপরে প্রশ্ন উত্তর করে নিজেকে যাচাই করবেন যে আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে শুধুমাত্র পয়েন্ট পড়ে গেলে বা প্রশ্ন উত্তর করে গেলে এখনকার দিনে এখন যে ধরনের পরীক্ষা হয় তাতে পাস করার চান্স খুবই কমে যায় তাই জন্য বারে বারে বলছি আপনারা পুরো বিষয় ভালোভাবে পড়ুন সে আপনারা টেক্সট বুক থেকে পড়ুন বা ভিডিও দেখে পড়ুন যেভাবেই হোক যেখান থেকেই পড়ুন পুরো বিষয় ভালোভাবে আগে পড়ুন তারপরে প্রশ্ন উত্তর করবেন আমি প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে যে যে ভিডিও বানাচ্ছি সেগুলিকে পরপর সাজিয়ে আমি আপলোড করছি এই জন্যই আমি তিনখানি প্লে লিস্ট এই চ্যানেলে বানিয়েছি ভারত প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল এগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেগুলি অবশ্যই দেখবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই সেটে যে যে প্রশ্ন আছে সবগুলি দু হাজার আঠারো সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় ইতিহাসে এসেছিল এইভাবে প্রশ্ন উত্তর করলে দুটো সুবিধা পাওয়া যায় প্রথম আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে সেটা আপনারা জেনে যাবেন এবং দ্বিতীয় বিভিন্ন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হয় তার একটা আইডিয়া পাওয়া যাবে তো আমরা শুরু করবো এক নম্বর প্রশ্ন দিয়ে এক নম্বর প্রশ্নে বলা আছে নিম্নলিখিত কোন রাজপুত রাজা আকবরে সমসাময়িক ছিলেন না আকবর জন্মগ্রহণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং আকবর মারা যান ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশানে যে চারজনের কথা বলা আছে তার মধ্যে মান হচ্ছে পনেরোশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেন অমর সিং জন্মগ্রহণ করেন পনেরোশো উনষাট সালে আর উদয় সিং জন্মগ্রহণ করেন পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে তাহলে এই তিনজনেই আকবরের সমসাময়িক ছিলেন তাহলে এখানে উত্তর হবে ডি যশবন্ত সিং তাছাড়াও এই যশবন্ত সিং নামে কোনো রাজা এই সময়ে ছিলেন না তাহলে উত্তর হবে যশবন্ত সিং মান সিং অমর সিং এবং উদয় সিং তিনজনেই ছিলেন রাজপুত মান সিং ছিলেন জয়পুরের রাজা অমর সিং ছিলেন মেওয়ারের রাজা এবং উদয় সিং ছিলেন চিতোরগড়ের রাজা চলে যাব দ্বিতীয় প্রশ্নে কে ভারত ছাড়াও আন্দোলনকে আঠেরোশো সালের পর সব থেকে বড় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন ভারত আন্দোলন যখন হচ্ছিল তখন ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিৎকো এবং তিনি এই উক্তিটি করেছিলেন তাহলে এটার উত্তর হচ্ছে বড়োলাট লর্ড লিনলিৎকো অপশান এ তিন নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু কোন দল প্রতিষ্ঠা করেছিলেন এখানে অপশানে চারটি দল রয়েছে ভারতীয় স্বাধীনতা দল বা ইংরেজিতে ইন্ডিয়ান ফ্রিডম পার্টি আজাদ হিন্দ ফৌজ রেভলিউশনারি পার্টি ফরওয়ার্ড ব্লক তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই রেভলিউশনারি পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং এটি এবং এটি প্রতিষ্ঠা করেন টি জে চন্দ্রচূড় আর এই আজাদ হিন্দ ফৌজ এটি প্রতিষ্ঠা হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন ক্যাপ্টেন মোহন সিং পরে সুভাষচন্দ্র বসু এর প্রধান হয়েছিলেন তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর ফরওয়ার্ড ব্লক ডি চলে যাব চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে বলা আছে কে হিন্দু বা ধর্মোদ্ধারক উপাধি গ্রহণ করেছিলেন হিন্দু বা ধর্মোদ্ধারককে ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর অফ হিন্দু ফেথ এই উপাধি ধারণ কে করেছিলেন এটার উত্তর হবে শিবাজি শিবাজি প্রথম থেকেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইতে শিবাজি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি উক্তি করেছিলেন সেটি হচ্ছে হিন্দু পদ পাশাহী এই হিন্দু বা ধর্মধারক উপাধিটিও শিবাজি নিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কি এই প্রশ্নের উত্তর করার আগে একটু লাহোর প্রস্তাব বা লাহোর রেজলিউশন সম্পর্কে আমরা জেনে নেব মুসলিম লীগের একটি অধিবেশন বসে লাহোরে যেটি হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আর এই উনিশশো খ্রিস্টাব্দের এই লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ফজলুল হক তার বিখ্যাত প্রস্তাব করেন তিনি এই লাহোর প্রস্তাবের মাধ্যমে বলেছিলেন যে ভারতে হিন্দু এবং মুসলমান দুটি সম্প্রদায় নয় দুটি জাতি রয়েছে দুটি সম্পূর্ণ পৃথক জাতি এই কারণেই পৃথক জাতি হিসাবে মুসলিমদের একটি আলাদা রাষ্ট্র পাওয়ার অধিকার রয়েছে অর্থাৎ এই লাহোর প্রস্তাবে সরাসরি মুসলিম লীগের পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্র স্থাপনের প্রস্তাব নেওয়া হয় তাহলে উত্তর হচ্ছে ডি চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন হায়দার আলি অপশানে রয়েছে হায়দার আলী জং মির কাসিম টিপু সুলতান এর মধ্যে হায়দার আলী মীর কাসিম এবং টিপু সুলতানের সম্পর্কে আমরা ভিডিওতে দেখেছি আমি এদের ওপরে ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে টিপু সুলতান ফরাসিদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন টিপু সুলতান ভারতের একমাত্র সুলতান যিনি ভারতের যিনি ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য শুধুমাত্র দেশের শক্তির উপর নির্ভর করে থাকেননি তিনি বিদেশি শক্তির সঙ্গেও হাত মেলাতে শুরু করেছিলেন টিপু সুলতান এই ছাড়াও তৈরি ক্লাবের হয়েছিলেন উত্তর এছাড়াও টিপু সুলতান পরবর্তী প্রশ্নে চলে যাব মুসলিম লীগ মাউন্ট ব্যাটেনের ঘোষণা স্বীকার করেছিল কেন সাত নম্বর প্রশ্ন মাউন্ট ব্যাটেনের ঘোষণা করা হয় উনিশশো সাতচল্লিশ সালে তেসরা জুন আর মুসলিম লীগ এই মাউন্ট ব্যাটেন ঘোষণা স্বীকার করেছিল কারণ এতে পৃথক পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তাহলে এখানে উত্তর হবে সি চলে যাব পরবর্তী প্রশ্নে খালসাকে প্রবর্তন করেন আমি শিখ গুরুদের ওপর একটি ভিডিও বানিয়েছি যেটি আধুনিক ভারতের প্লেলিস্টে রয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে এই গুরু গোবিন্দ সিং হচ্ছেন শিখদের দশ নম্বর গুরু এবং শেষ গুরু আর এই গুরু গোবিন্দ সিং গুরু পদের অবলুপ্তি ঘটান এবং তিনি এই খালসা শুরু করেন তাহলে আট নম্বর প্রশ্নের উত্তর সি গুরু গোবিন্দ সিং চলে যাব পরবর্তী ঢাকা অনুশীলন সমিতি দুটি ছিল একটি ছিল ঢাক একটির নাম ছিল শুধু অনুশীলন সমিতি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে এবং সেই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এবং সেই অনুশীলন সমিতির প্রেসিডেন্ট ছিলেন প্রমথনাথ মিত্র আরো একটি অনুশীলন সমিতি ছিল যার নাম ঢাকা অনুশীলন সমিতি এই ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে এবং এটি প্রতিষ্ঠা করেন পুলিন দাস অপশান বি চলে আসব পরবর্তী প্রশ্নে দশ নম্বর কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে অপশন ডি আর সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা হয় আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চলে যাবো এগারো নম্বর প্রশ্নে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি হচ্ছেন লালা লাজপত রায় অপশন সি বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাবিদ্রোহে থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন মহাবিদ্রোহে কে কে নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে সেটা আমি একটু বলে দেব তারপরে এই প্রশ্নের উত্তর দেব দিল্লি থেকে এই মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় যিনি মোগল সম্রাট ছিলেন কিন্তু তিনি খুবই বৃদ্ধ ছিলেন সেই জন্য সম্পূর্ণ ক্ষমতা ছিল অন্য একজনের হাতে যার নাম বকাত খান তাহলে দিল্লির নেতৃত্বে দুজন ছিলেন একজন বাহাদুর শাহ আর একজন হচ্ছে বকাত খাঁ কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও দত্তক নেওয়া পুত্র নানা সাহেব এছাড়াও নানা সাহেবের সঙ্গে ছিলেন তাঁতিয়া টোপি হাকিম আজমল খাঁ ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং ফয়জাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদুল্লাহ আসাম থেকে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান আর বেরেলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন খাঁ বাহাদুর খাঁ আর এই লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন হজরত মোহন বেগম হজরত মোহন তাহলে বারোর উত্তর হচ্ছে ডি চলে যাব পরের প্রশ্নে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু আর এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চলে যাব চোদ্দ নম্বর প্রশ্নে ভারতে বাণিজ্য করতে কোন বিদেশি কোম্পানি প্রথমে এসেছিল আধুনিক ভারতের ইতিহাসের যে ভিডিওগুলো আমি বানাচ্ছি তার একদম প্রথম এবং দ্বিতীয় ভিডিও আছে ভারতে ইউরোপীয় কোম্পানিগুলির আবির্ভাব সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলেছি কোন কোন কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় এবং কোন কোন কোম্পানি কবে ভারতে আসে সেখানে আমরা দেখেছিলাম পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবার আগে প্রতিষ্ঠিত হয়েছিল চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং এই কোম্পানিটি ভারতে প্রথম এসেছিল তাহলে উত্তর হবে সি পর্তুগিজ এছাড়াও ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এরা সবার শেষে ভারতে আসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো দুই খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে প্রতিষ্ঠিত হলেও ভারতে আসে ইংরেজদের আগে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাব পরের প্রশ্নে নিউ ল্যাম্প ফর ওল্ড এই গ্রন্থটি কে রচনা করেন নিউ ল্যাম্প ফর ওল্ড এই গ্রন্থটি রচনা করেন অরবিন্দ ঘোষ অপশান এ ষোলো নম্বর প্রশ্নে প্রশ্নে যাব নম্বর সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন আমরা আমি আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে কংগ্রেসের বিশেষ কিছু অধিবেশন নিয়ে যে ভিডিওটি বানিয়েছে সেখানে সবকটি সেখানে যে যে কংগ্রেসের অধিবেশনগুলি গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছিলাম একদম শেষ যে অধিবেশনটি হয়েছিল কংগ্রেসের তাতে সভাপতি ছিলেন জে বি কৃপালিনী আচার্য জে বি কৃপালিনী তাহলে স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন হচ্ছে আচার্য জে বি কৃপালিনী অপশান বি অপশানে যে চক্রবর্তী রাজা গোপালাচারী রয়েছে ইনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং এই চক্রবর্তী রাজা গোপাল এবং এই চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন ভারতের একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল চলে যাব পরবর্তী প্রশ্নে সতেরো নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন স্বাধীন ভারতের উত্থান সম্পর্কেও আমি ভিডিও বানিয়েছি যেটি আধুনিক ভারতের প্লেলিস্টে আছে বক্সারের যুদ্ধ হয়েছিল মীর কাসিম বাংলার নবাব মির কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ এবং মুঘল বাদশাহ শাহ আলম এদের তিনজনের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাহলে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম অপশান এ এই তিনজনের শক্তি জোটের বিরুদ্ধে ব্রিটিশদের যে লড়াই হয়েছিল সেই যুদ্ধকে আমরা জানি বক্সারের যুদ্ধ নামে আর এই বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন যিনি তার নাম হেক্টর তাহলে সতেরো নম্বর প্রশ্নের উত্তর এ চলে আসবো পরবর্তী প্রশ্নে কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার এর সিদ্ধান্ত নেওয়া হয় মৌলিক অধিকার যাকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস এই সম্পর্কে আলোচনাও কংগ্রেসের ভিডিওতে আমি করেছি যদি আপনারা এখনো দেখে না থাকেন সেই ভিডিওগুলো দেখে নেবেন এখানে যা যা প্রশ্ন এসছে সবই আমি ভিডিওর মধ্যে আলোচনা করেছি যে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেখান থেকে এখানে যা যা প্রশ্ন এসছে সবই সেই ভিডিওর মধ্যে আছে তো আপনারা যদি এখনো না দেখে থাকেন দেখে নিন আঠারো নম্বর প্রশ্ন কংগ্রেস কোন অধিবেশনে মৌলিক অধিকারের সিদ্ধান্ত নেয় উত্তর হচ্ছে করাচি অধিবেশন অপশান ডি এই করাচি অধিবেশন হয় উনিশশো সালে আর করাচি অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি ছিলেন বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশানে যে লাহোর অধিবেশন রয়েছে এটিও খুবই গুরুত্বপূর্ণ অধিবেশন কংগ্রেসের এই লাহোর অধিবেশন হয় উনিশশো খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু আর এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি মেনে নেওয়া হয় এবং আইন অমান্য আন্দোলন শুরু হয় চলে যাব পরবর্তী প্রশ্নে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি সম্পাদক কে ছিলেন উনিশ নম্বর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি অপশান ডি হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন ঘোষ আর এই পত্রিকার সম্পাদক বা ছিলেন মুখার্জি ডি বি চন্দ্র দেওয়া মতিলাল ঘোষ এবং সি দেওয়া শিশির কুমার ঘোষ এরা দুজন মিলে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন যেটির নাম অমৃত বাজার পত্রিকা পত্রিকা সম্পর্কে ভিডিও এই চ্যানেলে আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে রয়েছে চলে যাব পরবর্তী প্রশ্নে মাইক্রোস্কোপিক মাইনরিটি কংগ্রেসকে কে বলেছিলেন এই মাইক্রোস্কোপিক মাইনরিটি কংগ্রেসকে বলেছিলেন হচ্ছে লর্ড ডাফরিন অপশন বি লর্ড ডাফরিন কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের গভর্নর ছিলেন লর্ড ডাফরিন এবং তিনি কংগ্রেসকে এই মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন চলে যাব পরবর্তী প্রশ্নে জাতীয় পরিকল্পনা কমিটি প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় পরিকল্পনা কমিটি বলতে বোঝানো হয় ইংরেজিতে প্ল্যানিং কমিটি প্ল্যানিং কমিটি ফার্স্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এটি ভারতের প্রথম পরিকল্পনা কমিটি যেটি প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু তাহলে প্রথম প্ল্যানিং কমিটি প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু আর এই প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু অপশন বি চলে যাব নম্বর প্রশ্নে বুদ্ধ বুদ্ধচরিত রচনা করেন বুদ্ধ চরিত্র রচনা করেন অশ্ব ঘোষ অপশন বি এই বুদ্ধচরিত রচিত হয়েছিল সংস্কৃত ভাষায় এই সমস্ত বিষয়ে আলোচনা আমি প্রাচীন ভারত এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করেছি এগুলি সবই প্রাচীন ভারতের ইতিহাসের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্ন কোন বইতে নীল বিদ্রোহ সম্পর্কে লেখা রয়েছে অপশন বি নীল দর্পণ সি নীল দর্শন ডি আনন্দ মঠ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি নীল দর্পণ দীনবন্ধু ছিলেন এই বইয়ের রচয়িতা অর্থাৎ দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র এই বই রচনা করেন নীল দর্পণ এতে বিদ্রোহ সম্পর্কে কথা লেখা রয়েছে আর দি অপশানে রয়েছে আনন্দমঠ আনন্দমঠ এই গ্রন্থটির রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এই আনন্দমঠ আর এই আনন্দমঠ বইতে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে লেখা রয়েছে এই আর বিখ্যাত বন্দে মাথারম গান এই আনন্দমঠ বইতেই রয়েছে তাহলে যেমন নীল দর্পণ একটি গুরুত্বপূর্ণ বই আনন্দমঠও একটি গুরুত্বপূর্ণ বই কারণ এর থেকেও প্রচুর প্রশ্ন করা হয় তাহলে তেইশ নম্বর প্রশ্নের উত্তর নীল দর্পণ অপশান বি চলে যাব চব্বিশ নম্বর প্রশ্নে নিম্নলিখিত হরপ্পা সভ্যতার শহরগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল এখানে হবে ছিল না এখানে ভুল করে নাটা পড়েনি তাহলে হবে ছিল না নিম্নলিখিত হরপ্পা সভ্যতার শহরগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল না এখানে যে শহরগুলি রয়েছে তার মধ্যে সুরকোটাডা লোথাল ধোলাবিরা এই তিনটেই ছিল গুজরাটে এই তিনটেই অবস্থিত হচ্ছে বর্তমান গুজরাটে শুধুমাত্র এই বানওয়ালি গুজরাটে অবস্থিত নয় বানওয়ালি অবস্থিত আজকের হরিয়ানাতে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ডি চলে যাবো পরবর্তী প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্ন কে হিন্দ হিন্দি হিন্দু এই কথাটি বলেছেন হিন্দ হিন্দি হিন্দু এই কথাটি বলেছেন মদন মোহন মাল্ল বা মদন মোহন মলভিয়া অপশান বি চলে যাব ছাব্বিশ নম্বর প্রশ্নে ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন রাজবংশ আজকের বিহারের পাটনা এবং গয়া জেলাকে নিয়ে অবস্থিত ছিল এবং অপশানে দেওয়া হয়েছে অঙ্গ কোশল, মগধ অবন্তি তাহলে ষোড়শ মহাজনপদের কথা বলা হয়েছে এখানে ষোড়শ মহাজনপদ সম্পর্কে ভিডিও আমি বানিয়েছি সেখানে আমি ম্যাপের সাহায্যে দেখিয়েছি কোন কোন মহাজনপদগুলি কোথায় অবস্থিত ছিল সেই ভিডিওটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস প্লেলিস্টের একদম প্রথমে এই ভিডিওটায় আমি সমস্ত জনপদগুলির অবস্থান ভালোভাবে বুঝিয়েছি আজকের পাটনা এবং গয়া এই জেলাকে নিয়ে ছিল সেই সময় মগধ অপশন সি মগধের রাজধানী ছিল পাটলিপুত্র আর এই পাটলিপুত্রেরই বর্তমান নাম পাটনা তাহলে ২৬ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি চলে যাব পরবর্তী প্রশ্নে সাতাশ নম্বর অসহযোগ আন্দোলনে প্রথম কোন নেতা গ্রেপ্তার হয়েছিলেন অসহযোগ আন্দোলন এতে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন চিত্তরঞ্জন দাস সি আর দাস অপশান বি চলে যাবো এর পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের যে ভিডিও আমি আপলোড করেছি সেখানে আমি বিস্তারিতভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের পুরো রাজত্বকাল আলোচনা করেছি সেটি প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে রয়েছে এর মধ্যে অপশানের চারজনের মধ্যে মেগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন তাহলে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর সি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মেগাস্তিনি এছাড়াও অপশানের যারা আছেন ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত যুগে আর হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় তো আঠাশ নম্বর প্রশ্নের উত্তর সি চলে যাব উনতিরিশ নম্বর প্রশ্নে গৌতম বুদ্ধ তার প্রথম বাণী কোথায় দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার প্রথম বাণী যেখানে দিয়েছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে সারনাথ অপশান সি চলে যাবো পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর বাল গঙ্গাধর তিলক তার হোমরুল লীগ কোথায় প্রতিষ্ঠা করেছিলেন ভারতে দুটি হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এই হোমরুল লীগ সম্পর্কেও আমি আলোচনা করেছি বাল গঙ্গাধর তিলক যে হোমরুল লীগটি প্রতিষ্ঠা করেন সেটি প্রতিষ্ঠিত হয় পুনেতে তাহলে এখানে অপশান বি সঠিক উত্তর এছাড়াও আরও একটি লীগ প্রতিষ্ঠিত হয় যেটি প্রতিষ্ঠা করেন অ্যানিব্যাসান এবং সেই লীগ প্রতিষ্ঠিত হয় মাদ্রাজে মাদ্রাজের আদিয়ার বলে একটি জায়গাতে সেই লীগটি প্রতিষ্ঠিত হয় যেটি করেন অ্যানি ব্যাসান চলে যাব পরবর্তী প্রশ্নে যেটা হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন কিতাব উল হিন্দ এখানে বানানটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে কিতাব উল হিন্দ এটি রচনা করেন কে রচনা করেন আল বিরুনি বি পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন কে বয়কট করা হয়েছিল কেন এইটি সম্পর্কেও আমি আলোচনা করেছি আমার ভিডিওতে সবই আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে পেয়ে যাবেন সাইমন কমিশনকে বয় সাইমন কমিশনকে ভারতীয়রা বলেছিল অল হোয়াইট কমিশন কারণ এই সাইমন কমিশনে সাতজন মেম্বার ছিলেন আর এই সাতজন মেম্বারই ছিলেন ব্রিটিশ কোনো ভারতীয় মেম্বার এখানে ছিল না সেই কারণেই সাইমন কমিশনকে ভারতীয়রা বয়কট করেছিল তাহলে বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না চলে যাব পরবর্তী প্রশ্নে তেত্রিশ কোন গুপ্ত রাজা হুন আক্রমণ প্রতিহত করেছিলেন গুপ্ত যুগের সম্পর্কে সবে আমি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে আমরা গুপ্ত যুগের রাজাদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছিলাম যে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এই কারণেই স্কন্দগুপ্তকে রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে বলেছেন প্রোটেক্টর অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকারী তাহলে আর তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি আর ডি যে অপশনটি রয়েছে কুমারগুপ্ত এ সময় প্রথমবার ভারতে ভুন আক্রমণ হয় আর স্কন্দগুপ্ত সেই আক্রমণ প্রতিহত করেন সময় দুবার ভুন আক্রমণ হয়েছিল চলে যাব পরবর্তী প্রশ্নে চৌত্রিশ নম্বর অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন অভিনব ভারত এটি প্রতিষ্ঠা করেন ভিডি সাভারকার অপশান বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কে গদর পার্টির নেতা ছিলেন চারজন যে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে অপশান বি লালা হরদয়াল ছিলেন গদর পার্টির নেতা এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল স্যান ফ্রান্সিসকো শহরে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরে এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল চলে যাব পরবর্তী প্রশ্নে ছত্রিশ নম্বর কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত কোশ্চেন করা হয়েছে এখানে উত্তর হবে নম্বরে সি একটি রামশরণ শর্মা এই রামশরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত বাকি তিনজনেই আধুনিক ভারতের ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত অর্থাৎ সতীশচন্দ্র বিপিনচন্দ্র এবং অমলেশ ত্রিপাঠী এরা আধুনিক ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত একমাত্র রামচরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত চলে যাব সাঁত্রিশ নম্বর প্রশ্নে গঙ্গাইকোন্ডা উপাধি কে নিয়েছিলেন গঙ্গায় উপাধি উপাধি রাজেন্দ্র চোল অপশান এ কারণ তিনি গঙ্গা অতিক্রম করেছিলেন এবং গাঙ্গেয় উপত্যকা দখল করেছিলেন এবং তারপরে তিনি উপাধি নিয়েছিলেন গঙ্গাইকোন্ডা চলে যাব আটত্রিশ নম্বর প্রশ্নে কৃষক প্রজা আটত্রিশ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন অপশানে রয়েছে ফজলুল হক জাফর আলী খান আল্লাহ বক্স আর করম শাহ আটত্রিশ নম্বর প্রশ্নে কৃষক প্রজা কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক পরের প্রশ্ন পরের প্রশ্ন চাহেলগানি এর ক্ষমতাকে কে ধ্বংস করেন বন্দেগান ই চাহেলগান বা চল্লিশ চক্র এটি কয়েকজন শক্তিশালী মানুষের একটি গোষ্ঠী যেটি প্রতিষ্ঠা করেন এই ইলতুৎমিশ আর এই চাহেলগান ধীরে ধীরে ক্ষমতা বৃদ্ধি করতে থাকে আর এই চাহেলগান এর ক্ষমতা এসে গিয়াস উদ্দিন বলবন ধ্বংস করেন তাহলে উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর এ চলে যাব পরবর্তী প্রশ্নে ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী একচল্লিশ নম্বর প্রশ্ন গুলামগিরি বইটি কে রচনা করেন গুলামগিরি বইটি রচনা করেন বি আর আম্বেদকর অপশন ডি চলে যাব এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রথম কোন হিন্দু দিন ই ইলাহিতে যোগদান করেন এই দিন ই ইলাহি এটি প্রতিষ্ঠা করেন আকবর আকবর একটি ধর্মমত দিয়েছিলেন এটি ঠিক ধর্মমত নয় আকবর তার আকবর ধর্ম সম্পর্কে যেভাবে ভাবতেন তার একটি মতামত দিয়েছিলেন সেটি হচ্ছে দিন ই ইলাহি আর এই দিন ইলি আর এই দিন ই ইলাহিতে প্রথম যে হিন্দু যোগদান করেন তিনি হচ্ছেন বীরবল অপশান ডি চলে যাব তেতাল্লিশ নম্বর প্রশ্নে তেতাল্লিশ নম্বর প্রশ্নটি রেড দিয়ে মার্ক করা হয়নি তো একটু দেখে নেবেন এইটা হচ্ছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের তিন নম্বর অধিবেশন হয়েছিল ম্যাড্রাসে আর সেই তিন নম্বর অধিবেশনে যে সভাপতি হন তিনি ছিলেন একজন মুসলিম ব্যক্তি যার নাম বদর উদ্দিন তৈয়বজি তাহলে তিনি অর্থাৎ এই বদারুদ্দিন তৈয়বজি হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট বা সভাপতি অপশন সি প্রশ্ন সতীপ্রথা কোন মুঘল রাজার সময় বন্ধ করা হয় আধুনিক ভারতে উনিশশো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের চেষ্টায় এবং লর্ড উইলিয়াম বেন্টিগের সহযোগিতায় সতীদাহ প্রথা বন্ধ হয় কিন্তু মধ্যকালীন ভারতে এই সতীদাহ প্রথা চালু ছিল এই সতীদাহ প্রথা আকবরের সময় বন্ধ করা হয় আধুনিক ভারতে সতীদাহ প্রথা বন্ধ হয় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে আমরা ভাল এটা জানি আমরা জানি যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর এই আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু প্রশ্ন যদি এরাম মাসে সতীদাহ প্রথা কোন মুঘল রাজার সময় বন্ধ হয় সেখানে উত্তর হবে অপশান সি আকবর কারণ আকবরের সময় এই সতীদাহ প্রথা বন্ধ হয় মধ্য মধ্যযুগেও এই সতীদাহ প্রথা চালু ছিল সেই সময় আকবর এই সতীদাহ প্রথা বন্ধ করেন কিন্তু আধুনিক কালে বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টি একটি প্রশ্ন এটি এখানে শেষ প্রশ্ন নাম্বারিংয়ে শেষ দিকে একটু গন্ডগোলের জন্য এটা চুয়াল্লিশ হয়ে গেছে এটা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর এবং শেষ প্রশ্ন হচ্ছে কুতুব মিনার তৈরি কে সম্পূর্ণ করেন এখানে আমি কুতুব মিনার সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি কুতুব মিনার তৈরি করা হয় এই কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে ইনি একজন সুপী সন্ত ছিলেন কুতুব মিনার তৈরি শুরু করেন কুতুবুদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক প্রথমে এই কুতুব মিনারের এক তলা তৈরি করেন তারপরে তিনি মারা যান কুতুবুদ্দিন আইবকের পরে দাস বংশের রাজা হন ইলতুত মিস ইলতুতমিস রাজা হয়ে আরো তলা এই কুতুব মিনারে যোগ করেন এবং এই মিসই এই কুতুব মিনারের নির্মাণ শেষ করেন তাহলে এই পঁয়তাল্লিশ নম্বর কুতুব মিনার তৈরিকে তাহলে এই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যেটি কুতুব মিনার তৈরিকে সম্পূর্ণ করেন এখানে উত্তর হবে ইলতুতমিস মিস এর পরেও ইলতুত পরেও তুগলক বংশের ফিরোজ সাউতুগলক রাজা হন এবং ফিরোজ সাউতুকলক রাজা হয়ে আরো একটি তলা যোগ করেন এছাড়াও এই ফিরোজ সাউতুগলক কুতুব মিনারের যে যে অংশগুলি ভেঙে যাচ্ছিল সেইগুলিকে রিপেয়ার করান তাহলে শেষ পর্যন্ত গিয়ে ফিরোজ সাউতুগলক এটাকে রিপেয়ার করান এতে একটি নতুন তলা যোগ করেন তাহলে এখন এরপরে কুতুব মিনার হয়ে দাঁড়ায় তিন একে চার একে পাঁচতলা বিল্ডিং কিন্তু কুতুব মিনার তৈরি শেষ করেন এই কুতুব মিনার হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু ইটের তৈরি স্তম্ভ এর থেকে উঁচু ইটের তৈরি স্তম্ভ আর পৃথিবীতে নেই যাই হোক এই প্রশ্নের সাথেই শেষ হলো আজকের এই প্রশ্ন উত্তর পর্ব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে এরকম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না তো এই ভিডিওটি এই অবধি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ